আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। আমি মোস্তফা ফিরোজ। মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাসের সঙ্গে ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের যে প্রতিনিধি দল, তাদের আসলে কি কথা হয়েছিল তার বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি। তবে কি কি কথা হয়েছে এবং সেই ব্যাপারে কি প্রতিক্রিয়া, মানে কি ফিল করছেন ওবায়দুল কাদের, সেটি তিনি এক অনুষ্ঠানে বলেছেন। আবার এখানে খুব লক্ষণীয় ব্যাপার যে এই যাওয়ার মধ্যেও একটা বীরত্ব তিনি দেখাচ্ছেন এবং বলছেন যে তারা নীরবে যে নিঃশব্দে ফিরে আসছেন, বিএনপির মতন ওই রকম হাঁক ডাক দিয়ে তারা যান না এবং তাদের সাথে ব্রেকফাস্ট করেন না, এবং যেই ভারতের দূতাবাসে গেছে হাইকমিশনের সঙ্গে সেই ব্যাপারটারও আবার একটু খোঁচা দিয়েছেন তিনি। যা কী কী কথা হয়েছে তার একটা বর্ণনা আমরা ওবায়দুল কাদের কাছ থেকেই আপাতত জানতে হবে, শুনতে হবে, কেননা মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে ওয়েবসাইটে খুব সংক্ষিপ্তভাবে বলা হয়েছে যে সুষ্ঠু অবাধ নির্বাচন এবং দুই দেশের বাণিজ্য বিনিয়োগ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হয়েছে। স্বাভাবিকভাবে কূটনীতিকরা বলেন না, যেহেতু এইসব আলোচনা একটা সংকট দূর করার জন্য, সুতরাং বিস্তারিত তারা বলতে চান না। কিন্তু আবার তাদের এই ছোট ছোট কথাবার্তাগুলো খুবই সমালোচনার দৃষ্টিতে দেখে সরকার এবং তারা সেটাও চায় না। কিন্তু তারপরেও দেখলাম যে এখানে মার্কিন রাষ্ট্রদূত, তারা কিন্তু বিস্তারিত বিবরণ প্রকাশ করেনি, যেটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন। তবে তার এই বক্তব্যের কোনো বিষয়ে হয়তো আপত্তিকর হলে পরে আমরা দেখব মার্কিন যুক্তরাষ্ট্র আর একটা ব্যাখ্যা দিচ্ছে। যাই হোক, আমরা এখন শুনি ওবায়দুল কাদের কি বলেছেন সেখানে। ওবায়দুল কাদের বলছেন যে সেই আলোচনাটা, বলছেন যে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আওয়ামী লীগ নেতারা। এখানে আমি একটা কথা বলি, এই যে তারা প্রোটোকলের কথা বলেন, তো রাষ্ট্রদূত পিটার হাসকে তারা ডাকলেন না কেন? মানে সেখানে যে কথা বলছেন, তাহলে পিটার ডিহাসের ইয়ে কোথায়, স্ট্যাটাস কোথায়? কিন্তু এই বিএনপি নেতারা যখন যান তখনই বলা হয় ধর্ণা দেয়া, কিন্তু ওনারাও কিন্তু ঠিকই ওই পিটার ডিহাসের সঙ্গে সাক্ষাৎ করে এসেছে মার্কিন, মানে যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে। আচ্ছা যাক, এগুলি নিয়ে আর কথা বলতে চাই না, আসি মূল এজেন্ডাতে। ওবায়দুল কাদের বলছেন যে মার্কিন রাষ্ট্রদূতকে তারা বলেছেন তত্ত্বাবধায়ক সরকার আর ফিরিয়ে আনা সম্ভব নয়। দুপুরে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আওয়ামী লীগের ওই সাক্ষাৎ হয়, বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এক আলোচনা সভায় এই প্রসঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। তার মানে তিনি প্রকাশ করে দিচ্ছেন টিএসসিতে এসে ছাত্রলীগের একটা সভায়, সেখানে বলছেন বিএনপি নেতাদের প্রতি তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামিয়ে ফেলার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলছেন, আজকে আমেরিকান অ্যাম্বাসিতে গিয়েছিলাম, আজকে আমেরিকান অ্যাম্বাসেডারকে আমরা বলে এসেছি ইট ইজ নট পসিবল টু রিটার্ন টু সো কল্ড কেয়ারটেকার গভর্নমেন্ট এগেইন। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এরপর 2014 ও 2018 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 2014 সালে বিএনপি জাতীয় নির্বাচন বর্জন করে আর 2018 সালে নির্বাচনে অংশ নিলেও তারা মাত্র 7টি আসন পায়। ওই নির্বাচনে আগের রাতেই ভোট হয়ে যায় বলে অভিযোগ রয়েছে বিএনপির। আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি বলছে নির্দলীয় সরকার ছাড়া তারা নির্বাচনে অংশ নেবে না। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় ছেড়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি তুলেছে তারা। যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে বাংলাদেশে অবাধ সুষ্ঠু জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে। বুধবার মার্কিন দূতাবাসে গিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলে এলেন ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা। আচ্ছা, বিএনপির মতো সাড়া শব্দ দিয়ে নয়, নীরবে মার্কিন দূতাবাসে গিয়েছিলেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, আমরা আবার বিএনপির মতো মিডিয়া টিডিয়া নিয়ে যাই নাই, তারা ইন্ডিয়ান অ্যাম্বাসিতে গিয়েছিল, সেখানে বোধহয় মিডিয়ার বুম ছিল না, পরে তারা সবাইকে ডেকে নিয়ে যা
কথা হয়েছে সেটাও বলেছে, যে কথা হয়নি সেটাও বলেছে। অবস্থাটা এমন দেখলাম যে মনে হয় যে তারা ভারত জয় করে এসেছে, আমরা সেটা না, আমরা নীরবে গিয়ে নিঃশব্দে চলে এসেছি। মানে এটার মধ্যেও আবার মানে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে আমরা বেশি বীর, আমরা এই সমস্ত পাত্তা ভুত্তা দেই না। আচ্ছা যাই হোক, অনেক সাহস। বিএনপির বিরুদ্ধে কূটনীতিকদের কাছে ধর্ণা দেওয়ার অভিযোগ তোলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, সকালে ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে তারা বারিধারা গুলশানে যায়, ব্রেকফাস্টে বসে বসে কত গল্প করে। আসলে কি এরকম হয় কোনোদিন যে মানে রাষ্ট্রদূতদের কাজে ক্যাপ খেয়ে কাজ নেই কূটনীতিকরা, যে তারা সকালবেলায় ওই ব্রেকফাস্ট টেবিলে নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে গল্প করতে করতে ব্রেকফাস্ট করে। তারা নাকি আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে উৎখাত করবে, উৎখাত তো চায়নি, তারা বলেছে পদত্যাগ চেয়েছে। 10ই ডিসেম্বর নাকি খালেদা জিয়া দেশে আসবে, তারেক নাকি দেশে আসবে, শেষ পর্যন্ত নয়া পল্টনও পেল না, পেল গোলাপবাগের গরুর হাট। এগুলি তির্যক টিপ্পনি মেরে কথাবার্তা বলা হয়। বলছে যে বিএনপির আন্দোলন এখন চোরাবালিতে আটকে গেছে, সামনেও যায় না, পিছনেও যায় না, ডানেও যায় না, বামেও যায় না। দেখ মোদ্দা কথা হলো যে যত কথাই বলা হোক না কেন, এখানে বোঝাই যাচ্ছে যে ওই মানে কি বলে পাবলিকলি খুবই হাম্বড়া ভাব যে আমরা পাত্তা দেয় না, মুক্ত মুখে সেই এতে কই মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের মার্কিন দূতাবাসে তো তারা দলে বলে গেলেন, এখানে মান সম্মান থাকলো না, এখন নীরবে গেল নাকি সশব্দে গেল, গেল তো সেটা হলো মূল কথা। মেসেজটা কি, মেসেজ গেছে এবং সেখানে নির্বাচন নিয়ে কথা হয়েছে, বাংলাদেশের রাজনীতি নিয়ে ভবিষ্যৎ নিয়ে কথা হয়েছে, সুষ্ঠু আবার নির্বাচন হবে কি হবে না সে ব্যাপারে জানতে চেয়েছে। তখন ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে আমরা নির্বাচনে যাব না বা সম্ভব না ফিরে যাওয়া। তো তার মানে কি, তার মানে তারা তো যেয়ে তাদের একটা মতামত দিয়ে এসছে, তো এখন কালকে যদি বিএনপি যায় তাহলে মানে একেবারে দাসখত হয়ে যাবে, নাকে খত হয়ে যাবে, মানে তারা যেতে পারবে না। দেখ এগুলি সমালোচনা, কিন্তু মূল কথা হলো যে মেসেজটা দিয়ে এসছেন ওবায়দুল কাদের সাহেব, এটা কিন্তু সংকট কিন্তু দূর হলো না, কারণ সরকারি দল ক্ষমতায় যারা আছে তারাই যদি একটা পজিশন নিয়ে বসে যায় তাহলে তো, এবং আলোচনার আর যদি কোনো স্কোপ না রাখে তাহলে রাজনৈতিক সংকট কী হবে, ধুমায়িত হবে, সেটা কি সামাল দিতে পারবে, সেটা কি পশ্চিমা বিশ্ব কি মনে করবে। তারা তো তাহলে বুঝলো মেসেজ এইটা, বিএনপির স্ট্যান্ড কি তারা জানে, তার মানে তারা বুঝলো যে অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না, যদি না হয় তাহলে কি হবে, এর উত্তর কি, দেখা যাক কি হয় এর উত্তর। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।